রাজ্য শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার যাওয়ার আগেও বলেছেন যে তিনি যাবেন। 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে, কি কারণে সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন আটকে দেওয়া হতে পারে বিজেপি বিধায়কদের। শুনুন শুভেন্দু অধিকারী বক্তব্য। আটকাতে পারে, সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আমাদের চারজন মহিলা বিধায়ককে এলাকায় যেতে দিতে, এবং আমরা সবাই ওয়েট করব। যদি ওরা প্রিভেনশন 144 না উইথড্র করে, তো এখানে রাস্তায় আটকানলে তো আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে 226। তার জন্য আমরা যে প্রতিবাদ করার করব সেটা শিষ্টাচার এবং গণতন্ত্র মেনে। আর আমি একটু আগেই অনারেবল গভর্নরের অফিস থেকে ওনার ওএসডি আমাকে মেসেজ করেছেন, রেসপেক্টেড স্যার, ভিউ অফ দি রিপ্রেজেন্টেশন গিভেন বাই দি ডেলিগেশন অফ দি এমএলএ লেড বাই অনারেবল লিডার অফ অপোজিশন শ্রী শুভেন্দু অধিকারীজি অন 10th February টু অনারেবল গভর্নর, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট অনারেবল গভর্নর ইজ ভিজিটিং সন্দেশখালী অন 12th February টুডে। তার মানে আমাদের আপিলে অনারেবল গভর্নর গেছে, আমরা গভর্নরকে রিগার্ডস জানাচ্ছি, গ্রেটফুল জানাচ্ছি এবং থ্যাঙ্কস জানাচ্ছি। শুনলাম রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ঠিক কি বলছেন এবং আজ তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন, এবং যদি কোনো বাধা দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিরোধের যে ব্যবস্থা সেই বিষয়টিও কিন্তু সামনে রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যে সন্দেশখালী এই মুহূর্তে চলছে সেই সন্দেশখালীর বিতাজ বাদশাহ শেখ শাহজাহান, তাকে তৃতীয়বারের জন্য আরো একবার জানাবো আপনাদের, তাকে তৃতীয়বারের জন্য আজ আবারও তাকে তলব করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। এলিনা, আজ শেখ শাহজাহানকে তৃতীয়বারের জন্য তলব করা হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? একেবারেই প্রিয়, দেখো আমি একটু দেখাই ঘড়ির কাটায়, এই মুহূর্তে ঠিক বাজে হচ্ছে 11:08, আর একটু পরেই 11:09 হয়ে যাবে, তারপর 11:10, অর্থাৎ সময় কিন্তু পেরিয়ে গেল অলরেডি। এখনো পর্যন্ত শেখ শাহজাহানের দেখা নেই সিজিও কমপ্লেক্সে। আমি এই মুহূর্তে একেবারে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরের সামনে রয়েছি। আজকে তাকে তৃতীয়বারের জন্য তলব করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের দেখা নেই, এখনো পর্যন্ত 11:09। একটু একটু করে ঘড়ির কাঁটায় সময় কিন্তু গড়াচ্ছে পিউ, তুমি দেখতেই পাচ্ছ। আমি একটু ছবিটা দেখাই, ঘড়ির কাঁটায় ঠিক কটা বাজে, 11:09 বেজে গিয়েছে, একেবারে সময়ের থেকে 9 মিনিট ক্রস। এখনো পর্যন্ত সন্দেশখালীর ত্রাস, সন্দেশখালী কাণ্ডের মূল মাথা শেখ শাহজাহানের দেখা নেই। আজকে তাকে তৃতীয়বারের জন্য ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেখা নেই শেখ শাহজাহানের। গত 29 জানুয়ারি থেকে পরপর এখনো পর্যন্ত তিনবার, প্রথম 29 জানুয়ারি, তারপরে 7 ফেব্রুয়ারি এবং আজকে 12 ফেব্রুয়ারি তাকে ডেকে পাঠানো হয় এই ইডি দপ্তরে। কিন্তু শেখ শাহজাহান কোথায় রয়েছেন, কোন গর্তে লুকিয়ে রয়েছেন, কেন এখনো পর্যন্ত ইডির মুখোমুখি হতে পারছেন না তিনি? কারণ ইডির যখন তার বাড়িতে গিয়েছিল তদন্ত করবার জন্য, তখন ইডির আধিকারিকদের যেভাবে তাদের উপর হামলা করা হয়, আক্রমণ করা হয়, এবং তারপর থেকে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি এখন সন্দেশখালী খবরের শিরোনামে। আর আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় সন্দেশখালীর গ্রামের মহিলারা যা অভিযোগ করেছেন, যা বিস্ফোরক অভিযোগ করেছেন, তা শুনলে কার্যত গা শিউরে উঠছে। শেখ শাহজাহান তাকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু এখনো তার দেখা নেই। 11:10 বেজে গেল পিউ, 11:10 বেজে গেল, সময় একেবারে যে সময় তাকে বেঁধে দেওয়া হয়েছিল সকাল 11:00, সেই 11:10 ক্রস, একটু একটু করে সময় এগোচ্ছে। সুতরাং শেখ শাহজাহানের পাত্তা নেই ইডি দপ্তরে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, তার আইনজীবী দেবার্ঘ চৌধুরী গতবার, দ্বিতীয়বার যখন তাকে ডাকা হয়েছিল তখন তিনি এসেছিলেন ইডি দপ্তরে এবং তিনি জানিয়েছিলেন তিনি নথিপত্র জমা দিতে চান, সময় চান। কিন্তু ইডির কর্তারা, তারা কিন্তু সময় দিতেও নারাজ এবং কোনো নথি তারা কিন্তু তার আইনজীবীর হাত থেকে জমা নেয়নি। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, সে
শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয়েছে ইডির তরফে। এবং এই লুকআউট নোটিশ জারি করা অত্যন্ত প্রসঙ্গত, কারণ তিনবার হাজিরা এড়ালেন শেখ শাহজাহান, তার সাগরেদের যারা সাগরেদ রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরাজ্যের পুলিশ প্রশাসন তার সাগরেদের করা অভিযোগের ভিত্তিতে একের পর এক নিরাপদ সর্দারকে গতকাল গ্রেপ্তার করা হলো। আমরা দেখলাম যে কি অবস্থা সেখানে, কি পরিস্থিতি সেখানে। অথচ এই শেখ শাহজাহানের হয়ে যারা কাজ করে, তার ডান হাত বাম হাত যারা হয়ে কাজ করে, তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন, যা নিয়ে তীব্র নিন্দা একই সঙ্গে প্রশ্ন উঠছে। গ্রামের মহিলারা বারবার অভিযোগ করেছেন এবং সেই ফুটেজ রিপাবলিক বাংলার ক্লিপিংস গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল তা নিয়ে মিছিল হয়েছে, রিপাবলিক বাংলার ফুটেজ দেখে মিছিল করা হয়েছে। তারপরেও কি চোখ খুলছে না প্রশাসনের? কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান? এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহান তিনি হাজিরা দেননি, অর্থাৎ নির্ধারিত যে সময় সেই সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শেখ শাহজাহান হাজিরা দেননি। এবং জানিয়ে রাখো যে ইতিমধ্যে বিধানসভার ভেতরে কিন্তু উত্তাল পরিস্থিতি, সন্দেশখালীর বিষয় কিন্তু, সন্দেশখালী ইস্যুতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছেন। তিনি বলছেন যে সন্দেশখালী জ্বলছে, শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপি বিধায়করা রয়েছে তারা রীতিমত স্লোগানিং করছেন। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো স্পিকার তিনি বলছেন যে শুভেন্দু বাবু আপনার মেম্বারদের সামনে রাখুন। সন্দেশখালীর প্রসঙ্গকে সামনে রেখে একদিকে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি লাগাতার বিধানসভার অন্দরে তিনি কিন্তু প্রশ্ন তুলে চলেছেন এবং হাউসের অন্দরে বিজনেস ছিঁড়ে ফেলেছেন বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা। অর্থাৎ সন্দেশখালী প্রসঙ্গ যে প্রসঙ্গ কিন্তু রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যে সন্দেশখালী জ্বলছে, এই মুহূর্তে সন্দেশখালীর মানুষদের পাশে দাঁড়ানো দরকার। সেই সন্দেশখালী ইস্যু এবারে কিন্তু বিধানসভার ভেতরেও একেবারে উত্তাল পরিস্থিতি। সন্দেশখালী ইস্যুতে কিন্তু বিধানসভার ভেতরে রাজ্যের বিরোধী দল নেতা সহ যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা একের পর এক কিন্তু সওয়াল করছেন এবং তারা কিন্তু পাল্টা সেখানে স্লোগানিং করছেন। তারা বলছেন যে সন্দেশখালী জ্বলছে, এই বিষয়টিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে স্লোগানিং করছেন। এবং এর পাশাপাশি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে বিধানসভার অন্তরে সেখানে বিজনেস, সেই বিজনেস কিন্তু ইতিমধ্যে ছিঁড়ে ফেলেছেন বিজেপির যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা। এবং এই বিষয় নিয়ে স্পিকার তিনি বলছেন যারা বিজনেস ছিঁড়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমি আরো একবার জানাবো, স্পিকার তিনি বলছেন যারা বিজনেস ছিঁড়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমি। মিস্টার অধিকারী আপনি আপনাদের সদস্যদের নিয়ন্ত্রণ করুন। আরো একবার জানাবো আপনাদেরকে, স্পিকার তিনি রাজ্যের বিরোধী দল নেতার উদ্দেশ্যে বলছেন মিস্টার অধিকারী আপনি আপনাদের সদস্যদের নিয়ন্ত্রণ করুন। এবং অ্যাসেম্বলির ভেতরে অর্থাৎ রাজ্যের বিধানসভার ভেতরে সেখানে একাধিক বিষয় আমরা দেখেছি বারবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা সহ বিরোধী যারা বিধায়করা রয়েছেন তারা। এবং আজ যখন সন্দেশখালীর প্রসঙ্গ, সেই সন্দেশখালী প্রসঙ্গেও কিন্তু রাজ্য বিধানসভার ভেতরে সেখানে উত্তাল পরিস্থিতি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিক প্রশ্ন করছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিধানসভার বাইরে থেকে আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন। সন্তু, সন্দেশখালী ইস্যু এবং সেই সন্দেশখালী ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতিতে একেবারে উত্তাল পরিস্থিতি। এই মুহূর্তে বিধানসভার অন্তরে সেখানে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীর প্রসঙ্গ তুলে ধরেছেন। সন্তু, একদমই তাই, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এই মুহূর্তে বিধানসভার ভেতরে রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে টি শার্ট পরা রয়েছে, সেখানে লেখা রয়েছে সন্দেশখালীর পাশে আছি। এই অধিবেশনের পরে এই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারী কনভয় দেখানোর চেষ্টা করবো। এই কনভয় এবং বাসে করে বিজেপি বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে বেরোনোর কথা রয়েছে। কিন্তু এখন প্রশ্ন সব থেকে যে এইখান থেকে বিজেপি বিধায়কদের বেরোতে দেওয়া হবে কিনা এবং তারা সন্দেশখালী পৌঁছতে পারবেন কিনা। তুমি জানো যে আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন সন্দেশখালীর প্রসঙ্গ যখন ওঠে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটা বিজেপির পার্টি অফিস নয়। তিনি উত্তেজিত হয়ে পড়েন, তিনি কিন্তু তার ক্ষোভ ব্যক্ত করেন। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা যে টি শার্ট পরে রয়েছে সেখানে লেখা রয়েছে সন্দেশখালীর পাশে আছি। এবং এই টি শার্ট পরেই এই টি শার্ট পরেই কিন্তু তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। এই মুহূর্তে পুলিশে ছয় লাভ বিধানসভার সামনে আমি দেখানোর চেষ্টা করবো। কলকাতা পুলিশের বিশেষ টিম তারা রয়েছেন এবং গোটা বিধানসভা চত্বর কিন্তু পুলিশে ছয় লাভ। এখান থেকে যখন তারা বেরোবেন কি পরিস্থিতি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি এই মুহূর্তে বিধানসভার সামনের অংশ দেখতে পাচ্ছ, যে কোনো দিন সাধারণ দিনে কিন্তু এত পুলিশ থাকে না, আজ কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে। এবং আজ এখানেই শুভেন্দু অধিকারীদের আটকানো হয় কিনা বা সন্দেশখালীর আগে আটকানো হয় কিনা বা সন্দেশখালী যেতে দেওয়া হয় কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে বিধানসভা চত্বরের কি ছবি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিধানসভার অন্দরে যখন
যে ছবি উঠে আসছে যে টি শার্ট পরে তারা ক্ষোভ ব্যক্ত করছে, চন্দ্রকানীর প্রসঙ্গ বিধানসভার সামনে রাখছেন, শুভেন্দু অধিকারী রাখছেন, বিজেপি বিধায়করা রয়েছেন তারা রাখছেন। কিন্তু গতবার তোমায় মনে রাখতে হবে যে সন্দেশখালীর প্রসঙ্গ যখন উঠে তখন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন এটা বিজেপির পার্টি অফিস নয়। অর্থাৎ সন্দেশখালীর নাম শুনলেই যেন তেলে বেগুনে জ্বলে উঠছে রাজ্যের শাসক দল।